ভারতের লোকসভা সদস্য ও কলিঙ্গা ইনস্টিটিউট অব সোশ্যাল সায়েন্সের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডক্টর অচ্যুত সামন্ত বলেছেন, আমরা গরিব হয়ে জন্মেছি কিন্তু গরিব হয়ে মরতে পারি না। এই পৃথিবীতে যত সমস্যা আছে তার সকল সমাধান রয়েছে শিক্ষায়। সোমবার 14 নভেম্বর দুপুরে সাভারের ড্যাফোডিল স্মার্ট সিটিতে ড্যাফোডিল ইনস্টিটিউট অব সোশ্যাল সায়েন্সের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও ড্যাফোডিল ইনস্টিটিউট অব সোশ্যাল সায়েন্সের প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ সবুর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর এম লুৎফর রহমান সহ অন্যান্যরা। প্রসঙ্গগত 5 থেকে 10 বছর বয়সী সুবিধা বঞ্চিত, নিরাশ্রয় এবং অভিভাবকহীন শিশুদের দীর্ঘমেয়াদী পুনর্বাসনের পাশাপাশি মূল্যবোধ ও সম্মানের সাথে উচ্চশিক্ষিত হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে সম্পূর্ণ অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হয় এই ইনস্টিটিউট। প্রতি বছর ড্যাফোডিল ইনস্টিটিউট অব সোশ্যাল সায়েন্সের 15 শিক্ষার্থীকে বিনা বেতনে কলিঙ্গা ইনস্টিটিউট অব সোশ্যাল সায়েন্সের পড়াশোনা করার ঘোষণা দেন ভারতের লোকসভা সদস্য অধ্যাপক ডক্টর অচ্যুত সামন্ত। মোহাম্মদ আল মামুন খান, বার্তা বাজার, ঢাকা।